হ্যালো বন্ধুরা, তো গত ক্লাসে আমরা রবিনসন ক্রুসো গল্পটি পড়া শুরু করেছিলাম এবং আমরা প্রথম কিছু অংশ সেখানে পড়ে নিয়েছিলাম। আমরা দেখেছি যে রবিনসন ক্রুসোর ইচ্ছা যে সে দেশ বিদেশে ঘুরে বেড়াবে, সে সমুদ্র যাত্রা করবে। তাই সে তার বাবা মাকে না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সমুদ্র যাত্রা করে। তো সমুদ্র যাত্রার মাঝে সে কিছু ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে যায় এবং ব্যবসা করে সে কিছুটা লাভবান হলেও দেখা যায় যে সে কিছুটা দুর্যোগের সম্মুখীন হয়, সে জলদস্যুর আক্রমণের শিকার হয়। কিন্তু পরবর্তীতে সে একজন মুনিবের দেখা পায়। তো তার মুনিব অনেক ভালো ছিল, তো রবিনসন খুব কম সময়ের মধ্যেই তার মুনিবের প্রিয় হয়ে উঠেছিল। কিন্তু এরপরও কিন্তু রবিনের ইচ্ছা ছিল যে সে পালিয়ে যাবে, সে ওখানে থাকবে না। তো দেখা গেল যে সে কৌশল করে সে ওখান থেকে পালিয়ে আসলো। তো এর পরের অংশটুকু আমরা আজকে পড়বো। আবার যাত্রা শুরু হলো। দুদিন বেশ কষ্ট করে চলার পর তারা একটা পর্তুগিজ জাহাজের দেখা পেল। জাহাজ ওদের কাছে আসতেই ওরা জাহাজিদের সব জানালো। জাহাজিরা ওদের তুলে নিয়ে জাহাজে এবং রবিনসনকে এনে নামিয়ে দিল ব্রাজিলের বন্দরে, এবং জাহাজি নিজের জন্য মোট ছেলেটিকে রেখে দিল। তাহলে এই যে রবিনসন মোট ছেলেটিকে নিয়ে যখন আবার যাত্রা শুরু করলো, তখন যাত্রার পথে সে একটি পর্তুগিজ জাহাজের দেখা পেল। তো জাহাজ যখন তাদের কাছে আসলো, তখন সে জাহাজিদেরকে সব জানালো। তো জাহাজিরা তখন রবিনসনকে তাদের জাহাজে তুলে নিল এবং রবিনসনকে ব্রাজিলের একটি বন্দরে এনে নামিয়ে দিল। কিন্তু রবিনের সাথে যে মূর ছেলেটি ছিল তাকে জাহাজি রেখে দিল। এরপর দেখো, কিছুদিন ব্রাজিলে ওর বেশ সুখেই কাটলো। অনাবাদি জমিতে চাষাবাদ করে নিজের অবস্থা ফিরিয়ে এনেছিল রবিন। কিন্তু ছোটবেলা থেকে অস্থির চিত্ত রবিনের মাথায় আবার দুর্বুদ্ধি চাপলো। মানে সে ব্রাজিলে গিয়ে অনেক সুখে এই দিন কাটাচ্ছিল, সে হচ্ছে অনাবাদি জমিতে চাষাবাদ করে নিজের অবস্থা ফিরিয়ে আনছিল, কিন্তু সে কিন্তু ছোটবেলা থেকে অস্থির চিত্ত ছিল এবং তখন রবিনের মাথায় আবার দুর্বুদ্ধি চাপল। ওখানকার স্থানীয়রা ওকে পরামর্শ দিল আবার গিনির সেই পুরনো বাণিজ্যটা শুরু করতে। ওর তো সমুদ্র যাত্রার পুরনো নেশা আছেই, তাই একদিন আবার তোড়জোড় করে বেরিয়ে পড়লো গিনির উদ্দেশ্যে। সমুদ্রযাত্রায় প্রথম কয়েকটা দিন বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন উঠল ভীষণ সামুদ্রিক ঝড়। সেই ঝড়ের মধ্যে ওদের জাহাজ গিয়ে আটকে গেল এক অজানা চড়ায়, আর চড়ার বালিতে জাহাজের তলা গেল ভীষণভাবে ফেসে। তবু অনেক ভেবে ওরা জাহাজে রক্ষিত ছোট নৌকায় করে ডাঙ্গার দিকে রওনা হয়েছিল। কিন্তু বিধির বাম, প্রচণ্ড এক সমুদ্রের ঢেউ এসে ওদের নৌকাটা উল্টে দিল এবং ওরা সবাই ডুবে গেল। তার মানে এখানে সে যখন ব্রাজিলে ছিল, তখন কিছু স্থানীয় লোক তাকে পরামর্শ দিল সে যেন পুরনো তার বাণিজ্যটা শুরু করে, কারণ তার তো সমুদ্র যাত্রার নেশা আছে। তো তখন রবিনসন করলো কি, তোড়জোড় করে সে আবার গিনির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। তো সমুদ্র যাত্রার প্রথম কয়েকটা দিন কিন্তু তার ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন দেখা গেল যে অনেক ঝড় উঠলো। তো ঝড়ের মধ্যে তার জাহাজটা আটকে গেল একটা অজানা চড়ায়, এবং ওই চড়ার বালিতে জাহাজের তলাটাও তার অনেক ভীষণভাবে ফেসে যায়। এবং দেখা যায় এক সময় প্রচণ্ড ঝড়ে তার নৌকাটা উল্টে যায় এবং সবাই ডুবে যায়। তো এরপরে তারা একটি জাহাজে রক্ষিত ছোট নৌকায় চড়ে ডাঙ্গার দিকে রওনা হয়েছিল। কিন্তু ভাগ্যের একটা নির্মম পরিহাস, তারা কিন্তু সমুদ্রের একটা ঢেউ এসে তাদের নৌকাটা উল্টে দেয় এবং তারা সবাই ডুবে যায়। এরপর দেখো, রবিনসনের ভাগ্য ভালো বলতে হবে, সে ভেসে উঠলো এবং সাঁতার কেটে প্রায় অর্ধমৃত অবস্থায় কূলে পৌঁছলো। সেই রাতটা সে বন্য জীবজন্তুর ভয়ে একটা গাছের উপর বসে কাটিয়ে দিল। তার মানে তার নৌকাটা উল্টে যাওয়ার পর কিন্তু সে সমুদ্রে পাড়ি দিয়ে সে সাঁতার কেটে কেটে সে কূলে পৌঁছায় এবং সেখানে সে একটি গাছের উপর বসে কাটিয়ে দিয়েছিল, কারণ সে জীবজন্তুর ভয় পেয়েছিল। পরের দিন ঘুম ভাঙতেই দেখলো আকাশ পরিষ্কার, ঝড় উঠেছিল বলে মনেই হয় না। আরো আশ্চর্য, ঝড়ের বেগ ওদের বড় জাহাজটাকে প্রায় ডাঙ্গাতেই নিয়ে এসেছে। রবিনসন ভাবলো, আমরা যদি জাহাজেই থাকতাম তাহলে কাউকেই মরতে হতো না। তার মানে পরের দিন তার যখন ঘুম ভাঙলো, সে দেখলো যে তার আকাশটা পরিষ্কার, এখানে ঝড় হয়েছে বলে মনেই হচ্ছে না। তো আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে ঝড়ের বেগ ওদের বড় যে জাহাজটা ওটাকে প্রায় ডাঙ্গাতেই নিয়ে এসেছে। তো তখন রবিনসন ভাবতে থাকলো যে সে যদি জাহাজেই থেকে যেত তাহলে কিন্তু আজকে কাউকেই মরতে হতো না। এখন আর ভেবে কি হবে, রবিনসনের খিদেও পেয়েছে প্রচণ্ড। সে আবার জাহাজে গিয়ে উঠল এবং খুঁজে দেখলো খাবারগুলো ঠিক আছে কিনা। খাবার ঠিকই ছিল, সে বেশ পেট পুরে খেয়ে নিল।
তারপর জাহাজ থেকে কয়েকটা তক্তা কাঠ আর ছুতোরের যন্ত্রপাতি তীরে এনে কোনো রকমে রাত কাটানোর মতো একটা মাচা তৈরি করে নিল। মানে এরপর রবিনসন জাহাজে উঠে যায় এবং সে খাবার খুঁজতে লাগে, কারণ রবিনের অনেক খিদে পেয়েছিল। তো সে অনেক পেট ভরে খাবার খেয়ে নিল। এরপর সে জাহাজ থেকে কয়েকটা তক্তা কাঠ আর ছুতোরের যন্ত্রপাতি নিয়ে এলো এবং একটি মাচা তৈরি করে নিল। তারপর বন্দুক নিয়ে বেরিয়ে পড়লো দ্বীপটা ভালো করে দেখার জন্য। কিন্তু পাহাড়ের উপর উঠেই রবিনের মনটা দমে গেল, ঈশ্বরই জানেন কতদিন থাকতে হবে এই দ্বীপে। রাতে অবশ্য কোনো রকম ঝামেলা হলো না। পরের দিন ঘুম থেকে উঠে রবিন স্থির করলো প্রয়োজনীয় যা কিছু জাহাজে এখনো ভালো আছে তা সবই নামিয়ে আনতে হবে। সেদিন থেকে সময় পেলেই ভাটার সময় পানি কমতেই সে জাহাজে চলে যেত এবং নামিয়ে আনতো প্রয়োজনীয় সব জিনিসপত্র। বেশি দিন সময় পেলে রবিনসন হয়তো পুরো জাহাজটাই ডাঙায় তুলে নিয়ে আসতো, পারলো না, কারণ 14 দিনের মাথায় এমন ঝড় উঠলো তাতে ওই ভাঙা জাহাজটা ঝড়ে কোথায় ঘুরে গেল তার কোনো চিহ্ন পাওয়া গেল না। তাহলে আমরা দেখছি যে মাচা তৈরি করার পর রবিনসন একটি বন্দুক নিয়ে দ্বীপটা ভালো করে দেখার জন্য বেরিয়ে পড়লো। এবং তখন পাহাড়ের উপর উঠেই রবিনের মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ সে ভাবতে লাগলো যে কতদিন যে এই দ্বীপে থাকতে হবে সেটা ঈশ্বরই জানেন। তো রাতে অবশ্য তার কোনো ঝামেলা হয় নাই, কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে সে চিন্তা করলো যে প্রয়োজনীয় যা কিছু জাহাজে এখনো ভালো আছে সেগুলো সে নামিয়ে নিয়ে আসবে। তো সে পারলে কিন্তু পুরো জাহাজটাই ডাঙায় তুলে নিয়ে আসতো, কিন্তু পারলো না, কারণ 14 দিনের মাথায় এমন একটা ঝড় হলো যে জাহাজটা কোথায় উড়ে গেল সেটা আর খুঁজে পাওয়া গেল না। তাহলে আজকে আমরা রবিনসন ক্রুসো গল্পের আরো কিছু অংশ আমরা পড়ে নিয়েছি। পরবর্তী অংশগুলো আমরা পরের ভিডিওতে দেখে নিব। দেখা হবে নেক্সট ভিডিওতে।